নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনকভাবে টানা হ্যাটট্রিক পাওয়া যায় পাকিস্তানের। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান হেরেছে 45 রানের বিশাল ব্যবধানে। এই ম্যাচ সহকারে লাস্ট 7 টি টোয়েন্টি ম্যাচের একটিতেও জয় পায়নি পাকিস্তান। এ যেন পরাজয়ের প্রতিজ্ঞা করেই খেলতে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড এবং পাকিস্তানি বোলারদের তুলোধুনো করে রানের বন্যা বয়ে দেয় কিউই ব্যাটাররা। কিউই ব্যাটাররা নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 224 রান সংগ্রহ করে, যেখানে মাত্র 62 বলে 137 রান করেন ফিন অ্যালেন, যেখানে তিনি 16টি ছক্কা হাঁকান ও 23 বলে 31 রান করেন টিম শেফার্ড, উইকেট কিপার। পাকিস্তানের হয়ে বোলিংয়ে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেছিলেন হারিস রোফ, কিন্তু এই 2 উইকেট শিকার করতে গিয়ে তাকে হজম করতে হয়েছিল মাত্র 4 ওভারে 60 রান। 225 রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 179 রান সংগ্রহ করতে সক্ষম হয় পাকিস্তান, যেখানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 37 বলে 58 রান করেন বাবর আজম ও 15 বলে 28 রান করেন মোহাম্মদ নওয়াজ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ 2 উইকেট শিকার করেছিলেন টিম সাউদি এবং পাকিস্তানকে 45 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করে নিল নিউজিল্যান্ড।